কয়েক দফা চালের দাম বৃদ্ধিতে নাবিশ্বাস উঠেছে সাধারণ মানুষের মাঝে। আড়তদাররা বলছেন ধানের দাম না কমায় ছাড় দিচ্ছেন না মিল মালিকরা। নতুন মৌসুম না আসা পর্যন্ত দাম কমার কোনো সম্ভাবনাও দেখছেন না তারা। এদিকে সরকার নির্ধারিত দামে নিজেরা কিনতে না পারায় আলু বিক্রি বন্ধ করে দিয়েছেন কারওয়ান বাজারের পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা। এস এম আরিফের রিপোর্ট। গেল কয়েক মাসে দফায় দফায় বেড়েছে চালের দাম। এক মাস আগেও যে চাল বিক্রি হয়েছে 2200 থেকে 2250 টাকায়, সেই বস্তা এখন 2400 টাকা। নিয়েছিলাম যেটা 2200 টাকা, এটা 2400 টাকা নিলাম। আমাদের নিম্ন শ্রেণী যারা সাধারণ মানুষ যারা তাদের অনেক ভোগে থেকে, তারা চালটা হলো মেন। আমাদের সাধারণ মানুষের তো দুর্ভোগ হয়ে যাচ্ছে, চালের দাম তো নিয়ন্ত্রণে আসার দরকার। নতুন মৌসুম না আসা পর্যন্ত দাম কমার কোনো সম্ভাবনা দেখছেন না আড়তদাররা। চালের দাম কমার কোনো সম্ভাবনা দেখিনি, হয়তো সামনে এক দেড় মাস পরে আমাদের সিজন অগ্রণ সিজন আশাবাদী হয়েছে, এই সময় কিছু কমবে কমতে পারে। মেলারা বলতেছে ধানের দাম বেশি বেঁধে চালের দাম বেশি, সব দিক মিলে জিলে বাজারে কাস্টমার খুব কম, বেচা কিনা কম। এদিকে হাটে আলু থাকলেও হঠাৎ করে বিক্রি বন্ধ করে দিয়েছেন কাওরান বাজারের খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা। আলু কিনতে আসছে, আলু আলুর দোকানদার কেউ নাই, আলু নাই, এদারে তো ওই যে বস্তা ভরা রয়েছে না। বিক্রি বন্ধ রাখার বিষয়ে নানা অনুযোগ আছে ব্যবসায়ীদের মাঝে। সরকার নির্ধারিত দামে আলু বিক্রি হচ্ছে কিনা সরেজমিনে দেখতে কাওরান বাজারে অভিযানে আসে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি টিম। প্রায় ঘণ্টাখানেক অপেক্ষার পরেও কোনো ব্যবসায়ীদের না পেয়ে চলে যান তারা। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।